চান্ডিকা হাতের সিগে তাহলে তার পথেই হাঁটছেন, তার মতেই হাঁটছেন। প্রেস কনফারেন্সে যখন ওই উইকেট নিয়ে প্রশ্নে রেগে গিয়েছিলেন তখনই বোঝা গিয়েছিল ইংল্যান্ডের জন্য তিনি টিপিক্যাল মিরপুরের উইকেটই চাইছেন। এবং প্রথম ওয়ানডেতে আমরা সেই জিনিসটাই দেখতে পেলাম। ডেফিনেটলি বাংলাদেশের এখানে 209 রানে অল আউট হওয়ার কথা ছিল না, বাংলাদেশের যে অবস্থানে ছিল তাতে 250 রান বাংলাদেশ করতে পারত। কিন্তু তারপরও মিরপুরের যে উইকেটে খেলা হয়েছে সেটা বাংলাদেশের এবছর যে ভারতে ওয়ার্ল্ড কাপ হবে, ওয়ানডে বিশ্বকাপ হবে, তার প্রস্তুতির অংশ হিসেবে কতটা কাজে লাগবে সেই প্রশ্নের জায়গাটা কিন্তু রয়েছেই। এই যে ইনিংসটা বাংলাদেশ খেললো সেই জায়গাটাতে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যার জায়গাটা দুটো বিষয়, একটা হচ্ছে কি স্ট্রাইক রেট, এবং সেই স্ট্রাইক রেটের সূত্র ধরেই আসছে ডট বল। এই দুটো বিষয় বাংলাদেশকে কি প্রবলভাবে এই ম্যাচটাতে ভুগিয়েছে চলুন সেটাই আসলে একটু বোঝার চেষ্টা করি। ইন্টারেস্টিং একটা ম্যাচ হয়েছে, ইন্টারেস্টিং ম্যাচ এই সেন্সে যে বাংলাদেশ নিজেদের মাঠে খেলছে। আমাদের ক্রিকেটাররা প্রায়ই বলেন যে মিরপুরের উইকেটে এত এত বছর খেলার পরও আমরা ঠিক বুঝতে পারি না। দেখুন ইংল্যান্ডের বিপক্ষে আমরা এই একটা ওয়ানডে ম্যাচ খেললাম, সেইখানে বাংলাদেশের 11 জন ব্যাটসম্যানের মধ্যে কোনো ব্যাটসম্যানের স্ট্রাইক রেট 100 পেরোয়নি, 90 পেরোয়নি, 80 পর্যন্ত পেরোয়নি। ইনফ্যাক্ট যদি আপনি টপ 8 ধরেন, মূল ব্যাটসম্যান মিরাজ পর্যন্ত যদি ধরেন, তাহলে 75 কারো স্ট্রাইক রেট পেরোয়নি। এখানে দেখেন যে অধিনায়ক তামিম ইকবাল তিনি হচ্ছে গিয়ে 32 বলে 23 রানের একটা ইনিংস খেলেছেন, তার স্ট্রাইক রেট এখানে 71। লিটন কুমার দাস তিনি একটা দুর্দান্ত ছক্কা মারলেন, আবার পরের বলে আউট হয়ে গেলেন, ইনিংসটা শেষ পর্যন্ত গিয়ে দাঁড়ালো তার 15 বলে 7 রানের, স্ট্রাইক রেট হচ্ছে গিয়ে অনলি 46। নাজমুল হোসেন শান্ত কি দারুণ হচ্ছে গিয়ে শুরুটা করেছিলেন, প্রথম অংশটা তো ইনিংসের ফ্যান্টাস্টিক ছিল, পরের অংশে গিয়ে তিনি কীভাবে ভেবে এত ম্রিয়মাণ এরকম বকডাউন হয়ে গেলেন তিনিই জানেন। ওই আমি আগের ওই টার্নিং পয়েন্টের ভিডিওটাতে বলছিলাম যে তিনি প্রথম 50 বলে 44 করেছেন, পরের 32 বলে করেছেন মাত্র 14 রান। সো তার ইনিংসটা শেষ পর্যন্ত গিয়ে দাঁড়ালো 82 বলে 58 রানের ইনিংস, যেখানে স্ট্রাইক রেট হচ্ছে গিয়ে মাত্র 70। মুশফিকুর রহিমের 34 বলে 16 রানের ইনিংস, তার এই জায়গাটাতেও স্ট্রাইক রেট হচ্ছে গিয়ে মাত্র 47। শাকিব আল হাসানকে 5 নম্বরে নামানো হয়েছে এবং তিনি এই জায়গাটাতে হচ্ছে গিয়ে যে ইনিংসটা খেলেছেন 12 বলে 8 রানের ইনিংসটা খেলেছেন, তার স্ট্রাইক রেটও এখানে হচ্ছে গিয়ে 66। মাহমুদুল্লাহ রিয়াদ তিনি হচ্ছে গিয়ে 48 বলে 31 রানের একটা ইনিংস খেলেছেন, তার স্ট্রাইক রেট হচ্ছে গিয়ে 64। তারপরে নাম্বার 7 যিনি নেমেছেন আফিফ হোসেন ধ্রুব, তার স্ট্রাইক রেটটা 75, একটু ভদ্রস্থ দেখাচ্ছে, 12 বলে 9 রান করেছেন, সেই কারণেই আর কি স্ট্রাইক রেটটা কিঞ্চিত ভদ্রস্থ দেখাচ্ছে। আবার 8 নম্বরে নামা মিরাজ, আমাদের গত সিরিজের হিরো, তার স্ট্রাইক রেটটা হচ্ছে গিয়ে এখানে একেবারেই খুবই খারাপ, 36, একেবারে 19 বলে 7 রান তিনি করেছেন, স্ট্রাইক রেটের অবস্থা যাচ্ছে তাই তাদের তুলনায়। বরং এরপরে যে তাস্কিন নেমেছেন তার স্ট্রাইক রেট 77, 76 স্ট্রাইক রেট হচ্ছে গিয়ে তাইজুলের। তাহলে এইরকম যখন একটা টিমের ব্যাটিংয়ের অবস্থা, কোনো একজন প্লেয়ার এক্সেলারেট করতে পারলেন না, অথচ স্টার্ট তো অনেকেই পেয়েছিলেন, ইভেন যখন এক্সেলারেট করার কথা তখন শান্ত হচ্ছে গিয়ে আরও বেশি খোলসের বন্দী হয়ে গিয়েছেন। তামিমের এক্সেলারেট করার কথা ছিল, তিনি হচ্ছে গিয়ে একটা স্টার্ট পেয়েছিলেন, একই কথা মাহমুদুল্লাহ রিয়াদের ক্ষেত্রে বলা যায়, একই কথা মুশফিকুর রহিমের ক্ষেত্রে বলা যায়, কেউ কিন্তু সেই সুযোগটা কাজে লাগাতে পারেননি। এবং আমি যেই কথাটা বলছিলাম এই স্ট্রাইক রেটের সূত্র ধরেই কিন্তু আসছে ডট বল। বাংলাদেশ ক্রিকেটে তো ডট বল অনেকদিন ধরেই সমস্যা, ডেফিনেটলি আমি মিরপুরের উইকেট টুইকেট সব কিছু মাথায় রেখেই বলছি, তারপরও একটা ওয়ানডে ম্যাচে 300 বলের একটা ইনিংসে, যে ইনিংসে আমরা আবার 47.2 ওভারে অল আউট হয়ে গেছি, 16 বল বাকি থাকতেই আমরা অল আউট হয়ে গেছি, তার মানে আমরা খেলেছি 284 বল, ওর সঙ্গে আবার 4টা নো বল যোগ করেন, মানে 288টা বল বাংলাদেশের ব্যাটসম্যানরা খেলেছেন। এই 288 বলের মধ্যে 178টা বলে আমরা কোনো রান নিতে পারিনি, 288 বলের মধ্যে 178 বলে একটা ওয়ানডে ম্যাচে আমরা রান নিতে পারিনি। এমন তো না যে আমাদের এখানে যারা ব্যাটসম্যানরা রয়েছেন তারা সবাই হচ্ছে গিয়ে বাউন্ডারি হিটার, ফ্রিকোয়েন্টলি তারা বাউন্ডারি হাঁকাতে পারেন, বিষয়টা তো তা নয়। সো আমাদের জন্য এই ডট বলের সংখ্যা কমানো এবং স্ট্রাইক রোটেট করাটা খুবই 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 প্রয়োজন, যেটাতে আমরা টি টোয়েন্টি ম্যাচে আমরা ভুক্তভোগী হই, ওয়ানডে ম্যাচেও যে আমরা মানে টাইম এর আগে কিন্তু এই সমস্যার মধ্যে আমাদের কখনো কখনো পড়তে হয়ে যায়, যেটা এই ম্যাচটার ক্ষেত্রে আমরা দেখলাম। আমি তো স্ট্রাইক রেটের কথাগুলো বলছিলাম, এখন যদি আপনি ডট বলের পার্সেন্টেজ হিসাব করেন তাহলে আমাদের ব্যাটসম্যানদের অবস্থাটা কী? আমাদের ব্যাটসম্যানদের অবস্থা হচ্ছে যে ক্যাপ্টেন তামিম ইকবাল 71% ডট বল খেলেছেন তার পুরো ইনিংসটাতে, 86% ডট বল খেলেছেন লিটন দাস, 54% ডট বল খেলেছেন নাজমুল হোসেন শান্ত, 70% 70% ডট বল খেলেছেন মুশফিকুর রহিম,
63 শতাংশ ডট বল খেলেছেন এই জায়গাটাতে সাকিব আল হাসান, 54 শতাংশ ডট বল খেলেছেন এই জায়গাটাতে মাহমুদুল্লাহ রিয়াদ, 50 শতাংশ ডট বল খেলেছেন আফিফ হোসেন ধ্রুব, এবং হচ্ছে গিয়ে আরও কত 61 শতাংশের মতো ডট বল খেলেছেন আর 63 শতাংশ ডট বল খেলেছেন আর সাকিবেরটা 61 শতাংশ ছিল এবং 63 শতাংশ ডট বল খেলেছেন এখানে মেহেদি হাসান মিরাজ। মানে প্রতি 100টা বল খেললে এক একজনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 70টা বল, 75টা বল তারা হচ্ছে গিয়ে ডট বল খেলছেন প্রতি, তার মানে হচ্ছে গিয়ে মানে আপনি হিসাব করে দেখেন একটা দলের ইনিংসটা তাহলে গতি পাবে কিভাবে। হ্যাঁ, আমি আবারও বলছি যে উইকেটের এখানে একটা রোল রয়েছে। আমি আবারও বলছি যে ইংল্যান্ড যে আমাদের রান তারা করলো তাদের কারো স্ট্রাইক রেটও কিন্তু 100 পেরো নেই, কিন্তু ইংল্যান্ড তো সার্টেনলি জানতো যে তারা কী করতে যাচ্ছেন এবং তাদের ইনিংসে ধরেন ডাভিড বালান তিনি হচ্ছে যে ইনিংসটা খেলেছেন 114 রানের অপরাজিত, তার স্ট্রাইক রেট তো মাত্র 78, কিন্তু তিনি একটা ফ্যান্টাস্টিক নক খেলেছেন, একটা মানে অসাধারণ একটা নক খেলেছেন। তিনি জানতেন যে টিমের এই বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে তার ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংসটা কিন্তু কঠিন উইকেটে তিনি সেটা খেলে দিচ্ছেন। আমাদের কেউ তো ওই ইনিংসটাকে ওইভাবে বড়ও করতে পারেননি, বরং সেটা শান্ত থেকে শুরু করে তামিম, তারপরে হচ্ছে গিয়ে মুশফিক, মাহমুদুল্লাহ রিয়াদ সবাই এই দোষে দুষ্ট যে কেউ ইনিংসটাকে টেনে নিয়ে যেতে পারেননি। আবার ধরেন ওই যে 29 বলে 17-18 রানে অপরাজিত ইনিংস ওইখানটাতে হচ্ছে গিয়ে আদিল রশিদের স্ট্রাইক রেট হচ্ছে গিয়ে মাত্র 58, কিন্তু সেটা দলের প্রয়োজনে খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ তারা সার্টেনলি জানতেন যে তারা কোন লক্ষ্যের জন্য ব্যাটিং করছেন। ইংল্যান্ড যদি প্রথমে ব্যাটিং করতো তাহলে কি তাদের অ্যাপ্রোচটা এরকম হতো? তাহলে এরকম হতো না। সো আমাদের এই ব্যাটিংয়ের ক্ষেত্রে ওয়ানডেতে আমি আবারও বলছি হাতুরে সিংহে তার মতো করেই নিশ্চয়ই ভাববেন, তাই বোঝা গেল প্রথম ওয়ানডেটাতে যে ইংল্যান্ডের বিপক্ষে এই সিরিজ জয়টাকেই তিনি একেবারে যে কোনো মূল্যে সেই 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 মানে টার্গেটটা নিয়ে নেমেছেন, এবং উইকেটটা টিপিক্যাল মিরপুর উইকেটের কথাই তিনি আসলে ভেবেছেন, ওইখানে ওয়ার্ল্ড কাপে আমাদের কী হবে সেইটা নিয়ে চিন্তাভাবনা করছেন না। এখন মিরপুরের সেকেন্ড ওয়ানডে রয়েছে, সেইখানেও যদি আমরা জিততে না পারি তাহলে চট্টগ্রামে সেই ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে কিন্তু বাংলাদেশের খবরই আছে। যদি সেটা অ্যাভয়েড করতে হয়, লাস্ট ম্যাচ পর্যন্ত যদি সিরিজ অ্যালাইভ রাখতে হয়, তাহলে নেক্সট ওয়ানডেতে আমাদের ব্যাটসম্যানদের অবশ্যই দায়িত্ব নিতে হবে, অবশ্যই স্ট্রাইক রেট বাড়াতে হবে, অবশ্যই ডট বলের সংখ্যা কমাতে হবে, এবং অবশ্যই এর সঙ্গে আপনি একমত হবেন, হবেনই হবেন, কি বলেন?